আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স, দিস ইজ এমার ইসলাম রাজু বিফোর ইউ। ইউ নো, আস্কিং অ্যান্ড টেলিং টাইম ইন ইংলিশ ক্যান বি ভেরি ডিফিকাল্ট বিকজ দে আর সো মেনি রুলস। ইফ ইউ হ্যাভ দ্য সেম ডিফিকাল্টিস দেন প্লিজ ডোন্ট বি ওয়ারিড। ইন দ্য নেক্সট ফিউ মিনিটস উই উইল গো থ্রু এভরিথিং দ্যাট উই নিড টু নো অ্যাবাউট হাউ টু আস্ক অ্যান্ড টেল টাইম ইন ইংলিশ ইনশাআল্লাহ। আজকে ক্লাসে আমরা কিভাবে সময় বলতে হয় সে ব্যাপারে কথা বলবো এবং কিভাবে প্রশ্ন করতে সে ব্যাপারেও কথা বলবো। পাশাপাশি বোনাস হিসাবে থাকবে আপনাদের আপনার ক্লাস করে কতটুকু শিখলেন তার উপরে একটা টেস্ট, 5টা সেন্টেন্স থাকবে, সেটা আপনার কিভাবে ইংলিশে বলবেন সেই ব্যাপারটা নিয়ে একটা টাস্ক থাকবে ইনশাল্লাহ। সেটা আপনাদের ক্লাসের যে একটা ফিডব্যাক সেটা নিতে সাহায্য করবে। ওকে, আমরা আসি এখন কিভাবে প্রশ্ন করবেন সময় বলার সময়। আপনি বিভিন্নভাবে প্রশ্ন করতে পারেন, আমি এখানে কয়েকটা ওয়েস আর কি লিখেছি, যেমন হোয়াট টাইম ইজ ইট, অর হোয়াট দ্য টাইম নাও, ও টাইম প্লিজ, অর এক্সকিউজ মি, কুড ইউ টেল মি হোয়াট টাইম ইজ ইট, অর কুড ইউ প্লিজ টেল মি হোয়াট টাইম ইট ইজ প্লিজ, অর এক্সকিউজ মি, কুড ইউ টেল মি দ্য টাইম প্লিজ। এর যে কোনো একটা আপনি ইউজ করতে পারেন বা আপনি অন্য কোনো একটা ইউজ করতে পারেন। তবে যদি ফর্মাল কোনো ওয়েতে থাকেন, ফর্মাল কোনো এনভায়রনমেন্টে থাকেন, তখন আপনি লাস্টের দুইটা সেন্টেন্স অ্যাপ্লাই করতে পারেন। ওকে, দিনের আমরা বিভিন্ন সময় বা রাতের বিভিন্ন সময় আমরা বিশেষ করে এই টার্মগুলো আমরা ইউজ করে থাকি, আমরা এগুলোকে ইংলিশে কিভাবে এক্সপ্লেইন করবো একটু দেখি। আমি এখানে কিছু ইন্ডিকেটর্স বা প্রিপোজিশন ইউজ করেছি যেগুলো আপনার সেন্টেন্সে বা কথা বলার সময় স্পিচে অ্যাপ্লাই করতে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। ভোর বা ভোরে, অ্যাট ডন, সকাল বা সকালে, ইন দ্য মর্নিং, দুপুর বা দুপুরে, অ্যাট নুন, বিকেল বা বিকেলে, ইন দ্য আফটারনুন, সন্ধ্যা বা সন্ধ্যায়, ইন দ্য ইভিনিং, গোধূলি বা গোধূলি বেলা, অ্যাট ডাস্ক, রাত বা রাতে, অ্যাট নাইট, মাঝরাত বা মাঝরাতে, অ্যাট মিড নাইট। এখন দেখেন, ও ক্লক মানে অফ দ্য ক্লক অর অ্যাকর্ডিং টু দ্য ক্লক, ইউজড আফটার এ নাম্বার ফ্রম 1 to 12 টু ইন্ডিকেট দ্য আওয়ার অফ দ্য ডে অর নাইট। এখানে বলা হচ্ছে যে দিনের এবং রাতে যে 1 থেকে 12 পর্যন্ত যে সময়গুলো থাকে এগুলো পূর্ণ ঘন্টা বা ঘন্টার পূর্ণতা বোঝালে আমরা ও ক্লক ইউজ করি। এখন দেখেন, এএম এবং পিএম, অ্যান্টি মেরিডিয়াম, পোস্ট মেরিডিয়াম, এএম ইকুয়াল টু অ্যান্টি মেরিডিয়াম, পিএম ইকুয়াল টু পোস্ট মেরিডিয়াম। এএম ব্যবহার করা হয় আফটার মিড নাইট, অর্থাৎ রাত 12টা থেকে বিফোর মিড ডে, ঠিক দুপুর 12টার আগ পর্যন্ত। আই রিপিট, আফটার মিড নাইট, অর্থাৎ রাত 12টা থেকে বা রাত 12টার পর থেকে বিফোর মিড ডে, দুপুর 12টার আগ পর্যন্ত আমরা ইউজ করি এএম। আর পিএম কখন ইউজ করি? আফটার মিড ডে, অর্থাৎ দুপুর 12টা থেকে বিফোর মিড নাইট, রাত 12টার ঠিক আগ পর্যন্ত আমরা পিএম ইউজ করতে পারি। আই রিপিট, এএম কিন্তু আপনার ইউজ হয় আফটার মিড নাইট, অর্থাৎ রাত 12টা থেকে বিফোর মিড ডে মানে দুপুর 12টার ঠিক আগ পর্যন্ত এএম। অ্যাট দ্য সেম ওয়ে দেখেন, আফটার মিড ডে মানে দুপুর 12টা থেকে ঠিক দুপুর 12টা থেকে বিফোর মিড নাইট, রাত 12টা ঠিক আগ পর্যন্ত মানে 11টা 59 পর্যন্ত আমরা পিএম ইউজ করি। অর্থাৎ আমি যদি একটু সময় বলে উল্লেখ করি তাহলে দেখেন, এএম আফটার মিড নাইট অর্থাৎ ঠিক 12টা যখন বেজে গেল তখন থেকে বিফোর মিড ডে অর্থাৎ ঠিক 12টার আগ পর্যন্ত 11টা 59 পর্যন্ত, দুপুর 11টা 59 পর্যন্ত আমরা বলবো এএম। এবং আফটার মিড ডে অর্থাৎ ঠিক দুপুর 12টা থেকে বিফোর মিড নাইট ঠিক রাত 12টার আগ পর্যন্ত অর্থাৎ 11টা 59 পর্যন্ত, রাত 11টা 59 পর্যন্ত আমরা পিএম ইউজ করবো, 12টা বেজে গেলেই সেটা এএম হবে। ওকে, আমরা দৈনন্দিন জীবনে সময় বলতে গেলে এই ধরনের এক্সপ্রেশন ইউজ করি বা এই ধরনের সেন্টেন্সগুলো আমরা ফেস করি। সো আজকে আমরা এই ব্যাপারগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। যেমন ধরেন, 10টা বাজে, 10:30 বাজে, 10:15 বাজে, 11:30 বাজে, 10:45, 10:45, এইরকম যে অনেক প্রশ্নের সম্মুখীন হই, আজকে আমরা ইনশাল্লাহ আজকে ক্লাসে সব বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে আপনাদের। ওকে, এখন দেখেন, এখন 10টা বাজে বা এখন সকাল 10টা বাজে, এটা কিভাবে বলবো? ইটস 10, খুবই সংক্ষেপে, ইটস 10 নাও, অর নাও ইটস 10, ইটস 10 o'clock নাও, ইটস 10 o'clock ইন দ্য মর্নিং, অথবা ইটস 10 AM। এটা যদি দিনে দিনে হয়, সকালে হয়। যদি রাতে হয় তাহলে লাস্টে দুইটা সেন্টেন্স খেয়াল করেন, ইটস 10 o'clock অ্যাট নাইট অর ইটস 10 PM, এভাবে আপনি বলতে পারেন। যদি আপনাকে বলা হয় যে এখন 3টা বাজে, ইটস 10, সরি, ইটস 3 o'clock, এভাবে যদি মানে সময় স্পেসিফিক করা না থাকে, ধরেন এখন 12টা বাজে, তাহলে ইটস 12 অর ইটস 12 o'clock, এভাবে বলতে পারেন।
9টা বাজে বা সাড়ে, বোঝালে আপনি কি ভাবেন, যে কোনো সাড়ের উত্তর দিতে পারবেন আজকে ইনশাল্লাহ আপনারা। ওকে, এখন 9:30 বাজে, ইটস 9:30। এখন যদি বলে এখন 3:30 বাজে, তাহলে কি হবে, ইটস 3:30। এখন 12:30 বাজে, তাহলে ইটস 12:30। এখন আপনাকে যদি বলে এখন 2:30 বাজে, মানে 2:30 যেটাকে বলে, 2:30 বলতে পারেন, 2:30 বাজে, তখন তখন কি বলবেন, ইটস 2:30। হ্যাঁ, আপনাদের একটা টাস্ক দেওয়া আছে, এখন 1:30 বাজে, এটা ইংলিশে কি হবে একটু লিখবেন। এখন 4:15 বাজে, মানে যে কোনো সোয়া বোঝালে আপনি কিভাবে উত্তর করবেন, বা এখন ভোর 4:15 বাজে, বা এখন 4:15 বাজে, এই সময় আপনি কিভাবে উত্তর করবেন, ইটস 4:15, ইটস 4:15 নাও। এরকম করে ধরুন আপনাকে বলা হয় এখন 12:12 বাজে, ইটস 4:12, এখন 11:00 বাজে, ইটস 4:11, রাইট? দেখেন এখন 4:45 বাজে, বিকেল 4:45 বাজতে পারে, যে কোনো 4 হইলে আর কি। আমি ধরেন আমরা 2 নম্বর সেন্টেন্স দেন, ইটস 4:45 নাও, মানে এখন এখন 4:45 বাজে। যদি এখন বলে 4:11 বাজে, ইটস 4:11। এখন 4:10 বাজে, ইটস 4:10, ইটস 4:06, 4:10, 4:06 বাজে। হ্যাঁ, যে কোনো 4 বোঝালে 4:02, 4:02। আর আর যদি শোয়া বোঝে তাহলে 4:15, শোয়া বোঝালে 4:15, 4 বোঝালে 4:02, রাইট? এখন আসেন, এখন 10টা বাজে, 10টা 12 বাজে, বা 10টা বেজে 12 মিনিট, সকাল 10টা 12, মানে 10 যে কোনো ঘন্টা পার হয়ে যদি কত মিনিটস বুঝায়, তখন আপনি কিভাবে বলবেন, যখন 10টা 12 বাজে, ইটস 12:10 নাও। আমি যদি আপনাকে এখন প্রশ্ন করি, এখন 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 6:19 বাজে, ইটস 19:06 নাও, ঠিক আছে? যদি এখন বলা হয় আপনাকে যে এখন 8:12 বাজে, ইটস 12:08 নাও, এভাবে বলতে পারেন, রাইট? 10 মিনিট কম 8টা বাজে, বা এখন 8:10 বাকি আছে, ইন দিস কেস এই সময় আপনি কি বলবেন, মানে কোনো কিছু তো বাকি থাকলে টু, আর যদি মানে হয়ে যায় তাহলে পাস্ট ইউজ করলাম আমরা, সো 10 মিনিট কম 8টা বাজে, তাহলে ইটস 10:28, অথবা ইটস 10:28, ইটস 10:28, আপনি যে কোনো ভাবে ইউজ করতে পারেন, ইট ডিপেন্ডস অন ইওর উইশ, ইটস 10:28, খুবই সংক্ষেপে ব্যবহার করতে পারো, করতে পারে। এখন আমি আপনাকে প্রশ্ন করি যে এখন 6:05 বাকি আছে, তাহলে ইটস 5:06, এখন 7:10 বাকি আছে, ইটস 10:07, এখন 12:12 বাকি আছে, ইটস 12:12, 2:02 বাকি আছে, ইটস 2:02। এই সিম্পল সিম্পল সেন্টেন্স গুলো আপনারা আশা করছি আজকে ক্লাসে পড়ে আর ভুল করবেন না। ওকে, ইওর টার্ন, এখন 1:30 বাজে, এখন 7:15 বাজে, বা 7:15, এখন 11:45 বাজে, বা মানে 11:45 যেটাকে বলা হয়, এখন 11:21, এখন 13 মিনিট কম 12:00 বাজে। এই সেন্টেন্স গুলার আপনারা একটু কিভাবে ইংলিশে বলবেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমরা আপনার কমেন্টের রিপ্লাই উইদিন 24 আওয়ার্স উত্তর দিয়ে দেবো ইনশাল্লাহ। জাজাকুমুল্লাহ খয়রান, চিয়ার্স এভরিবডি, ব্রেক এ লেগ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।